আসসালামু আলাইকুম, আপনাদেরকে বলছি না, আমার ফ্রেন্ডকে বলতেছি। হ্যাঁ বন্ধু বলো। দোষিট কি হয়েছে? আরে রিসেন্টলি যে বায়োলজি এক্সামটা হয়েছে ওখানে আমার অত্যাবশ্যকীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে যে আটটা, এটা এখন এসে জানছি কিন্তু তখন আমার পুরো কনফিউশনে ছিলাম। দোস্ত, তাহলে আর প্যারা নিস না, তোকে একটা ট্রিক শিখিয়ে দিব যে ট্রিকটার ফলে তুই কখনো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কখনো কনফিউশন হবে না। চল তাহলে ওইটা দেখে আসি। আচ্ছা, আমরা জানি প্রোটিন তৈরি হইতে 20টি অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন, গাঠনিক ইউনিট হিসেবে 20টি অ্যামাইনো অ্যাসিডই অত্যাবশ্যক, কিন্তু হিউম্যান বডির জন্য 8টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেটা হচ্ছে অত্যাবশ্যক। ওগুলো হচ্ছে আমরা মনে রাখতে পারি কিভাবে, একটা সেন্টেন্স দ্বারা। সেন্টেন্সটা হলো লিভ মি ফর ট্রু লাভ। এই সেন্টেন্সটা যদি আমরা মাথায় গেঁথে রাখি তাহলে ইনশাল্লাহ অ্যামাইনো অ্যাসিড কোনটা আর 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা 8টা যেটা ওটা ইজিলি ভাগ করতে পারবো এবং মনে থাকবে। তাহলে দেখে আসি চলো। লিড দিয়ে এল দিয়ে হবে হচ্ছে লাইসিন, দেন আই দিয়ে হচ্ছে আইসোলিউসিন, আর নিয়ার এম দিয়ে হচ্ছে মেথিওনিন, তারপরে ফর ফরের এম দিয়ে হবে হচ্ছে ফিনাইল অ্যালানিন, তারপরে যেটা ট্রু ট্রু লাভ, ট্রু এর টিআর দিয়ে হচ্ছে ট্রিপটোফেন, আর হচ্ছে লাভের এল দিয়ে হচ্ছে লিউসিন। সেন্টেন্সটা একটু কেমন জানি অন্য টাইপের, কিন্তু এটা কিন্তু মনে রাখতে পারলে আমরা ইজিলি অ্যামাইনো অ্যাসিড আর কখনো ভুলতে পারবো না। তাহলে দোস্ত বল, আর কখনো ভুল হবে? সেন্টেন্সটা কিন্তু মনে রাখবি তো, জিনিসটা তো আসলে সহজ। হ্যাঁ ঠিক, এরপর থেকে আর ভুল হবে মনে তো হচ্ছে না, তাও ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বন্ধু বান্ধব তাদেরও আশা করি ইনশাল্লাহ এটা